আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, আমি জুবাইদা। তো আজকে আমি আসছি গার্ডেনে, কিছু ফ্লাওয়ার গাছ কিনব। তো চলুন দেখে আসি। আমরা ভিতরে আসলাম, আসে ঘুরে ঘুরে দেখছি কিছু ফ্লাওয়ার গাছ আমার বাসার জন্য। বাসার ভিতরে কিছু ফ্লাওয়ার গাছে দিব, দিয়ে সাজাবো। তো এখন আমি হেঁটে হেঁটে খুঁজে দেখছি কিছু গাছ আর খুঁজছি। তো ভিতরে দেখে ভিতরে ঢুকে দেখতেছি চারিদিকে অনেক সুন্দর করে সাজানো। আর এদিকে হচ্ছে ক্রিসমাসের জিনিসপত্র রেখেছে। তো ওদিকে ঘুরে দেখে আসলাম কিন্তু পাই নাই। তো এখন ভিতরের দিকে যাচ্ছে। এদিকে আমার দেবর বলছে এগুলো নিতে, এগুলো আমার থেকে ভালো লাগে না, এই জন্য আমি এই ফুলগুলো নিই নাই। আমি এদিকে ভিতরের দিকে আসছি, এসে খুঁজে দেখি যে কোনো ফ্লাওয়ারে নাই, ফ্লাওয়ার গাছ নাই, নতুন কোনো ফ্লাওয়ার নাই। এখান থেকে আমি সব সময় ফ্লাওয়ার কিনি, ফুল গাছগুলো কিনি। এখন দেখছি কিছুই নাই, শুধু গাছ। আর ঠান্ডার সময় তো গাছ থাকে না, এমনি সবগুলো গাছ মরে যায়। তো শীতের দিনে যে ফুলগুলো ওগুলো সব শেষ হয়ে গেছে, কালকে তো ক্রিসমাস ডে, তো ওই জন্য সব শেষ। তো এদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছে, আমি এদিকে ভিডিও করছি। আর হেঁটে হেঁটে আমি দেখছি কিছু গাছ পাওয়া যায় কি না। ভিতরের দিকে দেখলাম মনে মানে ফুল গাছগুলো সব শেষ হয়ে গেছে, এমনি নর্মাল যেগুলো আছে ওগুলো তেমন একটা আমার পছন্দ না। তো গাছ তো আর কিনা হলো না, এখন বাসায় চলে যাচ্ছি। আর গার্ডেনটা একদম আমার বাসার পাশে, এখান থেকে হেঁটে আসতে 2 মিনিট। তো আমার দেবর আর আমার মেয়ে পাইজা, ওরা দুজন হেঁটে হেঁটে বাসা যাচ্ছে, আর আমি আমার হাজবেন্ড গাড়ি করে যাচ্ছি। তো সামনে আমার বাসা, আমরা বাসায় চলে আসছি। তো এখন তো বাসায় চলে আসছি। তো ভাবলাম বাসায় আমার বাইরে বাসার বাইরে যে গাছগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাই, কিছু ফুল গাছ ফল গাছ। এদিকে এগুলো হচ্ছে সবগুলো লেবু গাছ, এদিকে অ্যালোভেরা গাছ, আর একটা বেলিফুল গাছ আছে, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসার সময়। আর এদিকে হচ্ছে মানে এই গাছগুলো আমি সবসময় এই পানি দিয়ে পরিচর্যা করি। এগুলো হচ্ছে খেজুর গাছ, আর এটা হচ্ছে গোলমরিচ গাছ, আর এখানে পেপেরোনো বলে। তো গাছে ফুল আসছে, আর গাছটা না অনেক বড় হয়ে গেছে, বাতাসে ভেঙে গেছে, তো আগাটা কেটে দিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ড বসে বসে বাংলাদেশে খবর দেখছে, আর ওরও কাজ এখনও 10-12 দিনের জন্য, এখন ছুটিতে আছে। ওর সাথে আমরা একটু ঘুরলাম বেড়ালাম কারণ আজকে সকালবেলা কেন মার্কেটে বসছে, মার্কেটেও গেলাম। আর এদিকে হচ্ছে এটা আঙ্কুর গাছ, আর এটা হচ্ছে কাকি ফল বলে, এখানে খাবের মতন দেখতে, খেতে অনেক মিষ্টি, সবগুলো পাতা ঝরে গেছে। আর এগুলো হচ্ছে মরিচ গাছ, এগুলো হচ্ছে থাইল্যান্ডের মরিচ, স্পানিয়ার মরিচ, এগুলো অনেক ঝাল এগুলাতে। তা আর এটা হচ্ছে অলিভে গাছ, ছোটো একটা অলিভে গাছ, আর এটা তো পেপেরও নেই। আর এটা হচ্ছে আমার বাসা, বাসা বারান্দা অনেক গাছ আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।